ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড প্রাইমারি দু হাজার তেইশকে টার্গেট করে আমাদের রেগুলার ক্লাস করানো হচ্ছে আজকে যে টপিকটা তোমাদেরকে শেয়ার করব বা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো আমরা সেটা হচ্ছে গণিত পেরাগুইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার যেটাকে বলছে গণিতের প্রকৃতি ও যুক্তিসঙ্গত চিন্তন এই চ্যাপ্টারটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের প্রাইমারি টেটের জন্য ভালো করে মন দিয়ে কথাগুলো শোনো একটু বোঝার চেষ্টা করো দেখবে সমস্ত কিছু তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাচ্ছে বাজার চলতি বই থেকে এমসি প্র্যাকটিস না করে থিওরিটাকে বা কনসেপ্টটাকে আগে ক্লিয়ার করে নাও দেখবে পরীক্ষা কিন্তু যে কোনো টপিক থেকে প্রশ্ন আসুক না কেন কিন্তু তোমরা ইজিলি করতে পারবে আর অন্যান্য সাবজেক্টের থেকে কিন্তু গণিতের পেটাগুকিটা একটু আলাদা কারণ গণিতের পেটাগুকিটা একটু ডিফারেন্ট একটু টাফ থাকে তাই এই চ্যাপ্টারটাকে ভালো করে তোমাকে আয়ত্ত করতে হবে নাহলে কিন্তু তোমরা কিন্তু পিছিয়ে পড়বে ভালো করে ক্লাসটা মন দিয়ে করো তাহলে কিন্তু দেখবে সমস্ত ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে অনেক ইনফরমেশন পাবে আজকের ক্লাস থেকে প্রথমেই দেখো প্রত্যেকটা জিনিস আমি পড়িয়ে দেবো তারপরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কি বলা হয়েছে যে বেকন বেকন ছিলেন একজন গণিত গাণিতিক ছিলেন তিনি কি বলছেন যে বেকনের মতে গণিত হচ্ছে সমস্ত বিজ্ঞানের প্রবেশদ্বার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট তাহলে কি গণিত হচ্ছে কি সমস্ত বিজ্ঞানের প্রবেশদ্বার আমাদের পৃথিবীতে বা আমাদের বিজ্ঞানে যতগুলোই বিজ্ঞান সাবজেক্ট থাকুক না কেন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আরও যতই থাকুক না কেন কম্পিউটার সায়েন্স স্পেস সায়েন্স যাই থাকুক না কেন সমস্ত ক্ষেত্রে এই গণিত কিন্তু অপরিহার্য গণিত ছাড়া কিন্তু কোনোভাবেই সম্ভব নয় তাই বেকন বলছেন কি যে সমস্ত বিজ্ঞানের প্রবেশদ্বার কাকে বলা হয় এই গণিতকে বলা হয় আর একটা পয়েন্ট মাথায় রাখো গণিত হচ্ছে সমস্ত বিজ্ঞানের মেরুদণ্ড তাহলে যে কোনো বিজ্ঞানকে সঠিকভাবে বুঝতে গেলে জানতে গেলে বা সেই বিজ্ঞান সম্পর্কে গবেষণা করতে গেলে কি দরকার গণিত জানা একান্তই দরকার যারা ফিজিক্স নিয়ে পড়ে কেমিস্ট্রি নিয়ে পড়ে বায়োলজি নিয়ে পড়ে যাই পড়ুক না কেন তোমাকে কিন্তু গণিত ভালোভাবে জানতেই হবে আদারওয়াইজ কিন্তু তুমি কোনো সায়েন্স বিস্তয় বুঝতে পারবে না তাই গণিতকে কি বলা হয় সমস্ত বিজ্ঞানের মেরুদণ্ড বলা হয় এটা মাথায় রেখো তারপরে যে পয়েন্টটা তোমাদেরকে মাথায় রাখতে হবে দেখো গণিত আমাদের কি কি করে গণিত আমাদের চিন্তা করা অর্থাৎ আমাদের যে থিঙ্কিং পাওয়ার বিচার করার ক্ষমতা যুক্তি করার ক্ষমতা ইত্যাদি বাড়িয়ে তোলে তাহলে এখানে কী কী জানলাম যে গণিত আমাদের চিন্তা করার ক্ষমতা বিচার করা ক্ষমতা এবং যুক্তি বিকাশ সাধন করার ক্ষমতা আমাদের ডেভেলপ ঘটায় তাহলে গণিত কি গণিত হচ্ছে চিন্তা করার বিজ্ঞান গণিত হচ্ছে বিচার করার বিজ্ঞান গণিত হচ্ছে কি যুক্তির বিজ্ঞান এই প্রশ্নগুলো সিটেটের পেপার যদি খুলে দেখো অনেকবার এসেছে সিটেটে অনেকবার এসেছে এই পয়েন্টগুলো থেকে তাহলে এখান থেকে মনে রাখবো কি গণিত হচ্ছে কি সমস্ত বিজ্ঞানের প্রবেশদ্বার গণিতকে বলা হয় সমস্ত বিজ্ঞানের মেরুদণ্ড এছাড়াও কি বলা হয় গণিত হচ্ছে আমাদের চিন্তাধারা বিচার করা ক্ষমতা এবং যুক্তির ডেভেলপ ঘটায় ক্লিয়ার এই পয়েন্টগুলো চলো নেক্সট দেখো নেক্সট যেটা মাথায় রাখবো নেক্সট যেটা আমরা মাথায় রাখবো দেখো মেন মেন পয়েন্টগুলো তোমাদেরকে বলে দিই যে সর্বপ্রথম প্রাচীন গ্রিকরা গাণিতিক শাস্ত্রগুলি সূচনা করেন এখান থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হয় যে আমরা যে গণিত শিখছি বা জানছি তার যে সূচনা প্রথম কে করেছিল গণিতের সূচনা প্রথম কে করেছিল সেটা হচ্ছে প্রাচীন গ্রিক পণ্ডিতরা তাহলে মনে থাকবে গণিতের সূচনা প্রথম করেছিল প্রাচীন গ্রিক পণ্ডিতরা গণিতের প্রথম সূচনা করেছিল এই পয়েন্টটা তোমরা মাথায় রেখো বাকিগুলো পড়ার প্রয়োজনেই আমি সংক্ষেপে বলে দিচ্ছি চলো নেক্সট দেখো নেক্সট যেটা তোমাদেরকে মনে রাখতে হবে পরীক্ষার জন্য যে আইজ্যাক নিউটন কি করেছিল আইজ্যাক নিউটন এই ক্যালকুলাস পদ্ধতি আবিষ্কার করেন তাহলে ক্যালকুলাস পদ্ধতি আবিষ্কার কে করেছিলেন আইজ্যাক নিউটন এই পয়েন্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে তোমরা মাথায় রেখো চলো নেক্সট দেখো নেক্সট বল হইছে গণিতের সংখ্যা এখান থেকে তোমরা জানো 2022 সালে যে প্রাইমারি টেট পরীক্ষা হলো সেখানে কিন্তু প্রশ্ন এসেছিল তাহলে গণিতে যে সংখ্যায় সংখ্যাগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমরা দেখেনি যে প্রথমে যে সংখ্যাটা আমাদেরকে মনে রাখতে হবে দেখো যে প্রথম যেটা আমরা মাথায় রাখবো যে গণিতের প্রতিশব্দকে ইংলিশ প্রতিশব্দ হচ্ছে ম্যাথামেটিক্স যার যেটা কিন্তু একটা গ্রিক শব্দ থেকে এসছে যে টার্মটার নাম হচ্ছে কি ম্যাথেমা এটাও কিন্তু অনেক সময় তোমরা বিভিন্ন প্র্যাকটিস এটা দেখতে পাবে প্রশ্নটা কিন্তু সিটেটা আসেনি প্রশ্নটা কিন্তু তোমাদের পড়ে রাখো যে গণিতের যে ইংরেজি প্রতিশব্দ সেটাকে কি বলা হয় ম্যাথামেটিক্স বলা হয় যেটা গ্রিক শব্দ ম্যাথেমা থেকে এসেছে কি থেকে এসছে ম্যাথেমা যার অর্থ হচ্ছে যা শেখানো হয় কি বললাম যেটা আমাদেরকে শেখানো হয় এই পয়েন্টটা এখান থেকে মাথায় রাখো নেক্সট দেখো নেক্সট পয়েন্ট যেটা বলা হয়েছে যে বিভিন্ন জনের যে গণিতের সংজ্ঞা এই পয়েন্টগুলো ভালো করে মাথায় রাখবে কারণ দু হাজার বাইশ সালে এখান থেকে প্রশ্ন দিয়েছিল আগামী দিনেও কিন্তু পরীক্ষার প্রশ্ন দেওয়ার সম্ভাবনা রয়েছে দেখো প্রথম পয়েন্ট যেটা মাথায় রাখবে গণিত হল পরিমাপ পরিমাণ এবং মাত্রার বিজ্ঞান এই প্রশ্নগুলো সিটেটে বহুবার এসছে যে গণিত কি ধরনের বিজ্ঞান গণিত হচ্ছে পরিমাপ পরিমাণ এবং মাত্রার বিজ্ঞান এই তিনটে পয়েন্ট মাথায় রাখো তারপর নেক্সট পয়েন্ট দেখো গ্যালোলিও কি বলছেন গ্যালোলিও গণিত সম্পর্কে একটা সুন্দর সংজ্ঞা দিয়েছেন সেই সংজ্ঞাটা একদম মুখস্থ করে রাখো গণিত হলো সেই ভাষা যার দ্বারা ঈশ্বর এই মহাবিশ্বকে লিখেছেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা সংজ্ঞা এই সংজ্ঞাটা তোমরা মাথায় রাখবে দেখো তোমাদের এখান থেকে মনে রাখার একটা ট্রিক্স আমি বলে দিই যে গ্যালোলিও গ্যালুলিয় কে ছিলেন গ্যালোলিয়ো একজন অ্যাস্ট্রোন্যান্ট ছিলেন তিনি মহাবিশ্ব সম্পর্কে গবেষণা করেছেন তোমরা প্রত্যেকে জানো সেইখান থেকে তোমরা এটা মনে রাখতে পারো যে গ্যালোলিও কি বলেছেন যে গণিত হচ্ছে এমন একটা সাবজেক্ট বা এমন একটি ভাষা যার মাধ্যমে ঈশ্বর এই মহাবিশ্বকে তৈরি করেছেন এই এটা তুমি ইজিলি মনে রাখতে পারো তারপর যেটা মাথায় রাখবো অ্যারিস্টটল কি বলছেন অ্যারিস্টটল বলছেন যে গণিতকে পরিমাণের বিজ্ঞান বলা হয় তাহলে এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ধরো পরীক্ষায় দিল না যে অ্যারিস্টটলের মতে গণিতের সংজ্ঞা কি পরীক্ষায় এটা দিল না পরীক্ষা তো এটা দিতে পারি যে গণিত হলো কিসের বিজ্ঞান পরিমাপের বিজ্ঞান ভাষার বিজ্ঞান এভাবে আরও কিছু অপশান দিলো নৈতিকতার বিজ্ঞান এভাবে কিছু অপশান দিল তখন তোমাদের আনসার করতে হবে কি পরিমাপের বিজ্ঞান ঠিক আছে তাহলে অ্যারিস্টেটাল বলছেন যে গণিত হলো একটি পরিমাপের বিজ্ঞান নেক্সট দেখো এই সংজ্ঞাটা মনে রাখার প্রয়োজন নেই কিন্তু এই সংজ্ঞার মধ্যে যে কি পয়েন্টগুলো ব্যবহার করা হয়েছে সেই কী পয়েন্টগুলো তোমাদেরকে মনে রাখতে হবে কি কী কী পয়েন্ট দেখে নাও গণিত হলো সংখ্যার বিজ্ঞান এক নম্বর পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুই নম্বর যেটা মাথায় রাখবো যে সেখানে প্রক্রিয়াগুলি পারস্পরিক আন্তঃসম্পর্ক সমন্বয় দ্বিতীয় দেখো বিমূর্ত বিজ্ঞান যে পয়েন্টগুলো আমি হাইলাইট করে দিচ্ছি সেইগুলি মনে রাখবে এর বাইরে একটা প্রশ্ন আসবে না যদি আসে প্রথমত যেটা মাথায় রাখবে গণিত হচ্ছে কি সংখ্যার বিজ্ঞান দ্বিতীয়ত হচ্ছে গণিত হচ্ছে বিমূর্ততার বিজ্ঞান বিমূর্ত মানে কি দেখো ভালো করে যেগুলো আমাদের চোখের সামনে থাকে না আমি যেমন বললাম দুই তিন চার পাঁচ এগুলোকে আমি চোখে দেখতে পাই দুই কি আমি চোখে দেখতে পাচ্ছি পাচ্ছি না কিন্তু একটা আম বা একটা লিচু একটা আপেল আমি চোখে দেখতে পাচ্ছি তাই গণিত হচ্ছে একটা সংখ্যার বিজ্ঞান আর সংখ্যার বিজ্ঞান মানে হচ্ছে বিমূর্ততার বিজ্ঞান ঠিক আছে এটা কিন্তু প্রথমত মাথায় রাখু দ্বিতীয়ত মাথায় রাখবে যে গণিত হচ্ছে স্থানের বিজ্ঞান কি বললাম গণিত হচ্ছে একটা স্থানের বিজ্ঞান ওকে এই তিনটে পয়েন্ট মাথায় রাখু গণিত হচ্ছে পরিমাপের বিজ্ঞান সংখ্যার বিজ্ঞান বিমূর্ততার বিজ্ঞান আর স্থানের বিজ্ঞান এই সংজ্ঞা থেকে এই পয়েন্টগুলো মাথায় রাখতে হবে কী পয়েন্টগুলো নেক্সট দেখো বেঞ্জামিন কী বলছেন যে বিজ্ঞান প্রয়োজনীয় সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করে তা হলো গণিত এখান থেকে এই সংজ্ঞাটা অতটা ইম্পর্টেন্ট নয় কিন্তু এখান থেকে একটা কি পয়েন্ট মাথায় রাখবে যে গণিত হচ্ছে এমন একটা বিজ্ঞান যে কোনো প্রবলেম আমাদের জীবনে যে কোনো প্রবলেমকে সঠিকভাবে সলিউশন করতে বা যে কোনো প্রবলেমের সলিউশনের মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাতে কে সাহায্য করে এই গণিত সাহায্য করে এই কথাটি কে বলেছেন বেঞ্জামিন পিয়ার্স বলেছেন এই সংজ্ঞাটা অতটা ইম্পর্টেন্ট নয় কিন্তু কি পয়েন্টগুলো ইম্পর্টেন্ট যার বৈশিষ্ট্যগুলো ইম্পর্টেন্ট যে গণিত হচ্ছে এমন একটা সাবজেক্ট যা আমাদেরকে যে কোনো প্রবলেমের সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করে নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা এটা মনে রাখবে যে গণিতিক হকবেন কি বলছেন দেখো হকবেন বলছেন গণিত হল সভ্যতার আয়না কি বলছেন গণিত হল সভ্যতার দর্পণ বা আয়না বোঝা গেল গণিত হচ্ছে সভ্যতার দর্পণ বা আয়না এইটি প্রশ্নটাই কিন্তু তোমাদের দু হাজার বাইশ সালে প্রাইমারি টেট পরীক্ষায় এসেছিলো তাই না চলো নেক্সট দেখো নেক্সট এই সংজ্ঞাটা এর আগেই তোমাদেরকে বলেছি ব্যাকন কি বলেছেন গণিত হচ্ছে সমস্ত বিজ্ঞানের প্রবেশদ্বার তাহলে গণিতকে সমস্ত বিজ্ঞানের প্রবেশদ্বার কে বলেছেন ব্যাকরণ ক্লিয়ার নেক্সট দেখো নেক্সট কি বলা হয়েছে এখানে বার্থলট বার্থলট তিনি একজন গাণিতিক ছিলেন তিনি কি বলছেন গণিত হচ্ছে সমস্ত সব প্রকৃত গবেষণার অপরিহার্য উপকরণ অর্থাৎ যে কোনো বিষয়ে তুমি যদি রিসার্চ করতে চাও গবেষণা করতে চাও সেক্ষেত্রে গণিত কিন্তু একান্তই প্রয়োজন গণিত ছাড়া তুমি কোনোভাবেই কোনো কিছুকে তুমি করতে পারবে না তুমি যদি ফিজিক্স পড়তে চাও ফিজিক্সে যে ক্যালকুলেশনগুলো রয়েছে সেখানেও গণিত কেমিস্ট্রির ক্ষেত্রেও গণিত অর্থাৎ প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে কিন্তু গণিত অপরিহার্য আজকে দ্বারা চন্দ্র অভিযান লঞ্চ করলো সেখানেও কিন্তু গণিত অপরিহার্য গণিত ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব নয় তাই প্রত্যেকটা গবেষণা ক্ষেত্রে কিন্তু গণিত একান্তই প্রয়োজন কে বলেছেন ভার্থ লট ক্লিয়ার এই পয়েন্টটাকেও ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাথায় রাখো নেক্সট দেখো গণিতের আধুনিক এবং সর্বাধিক গ্রহণযোগ্য সংজ্ঞাটি কী এখানে সংজ্ঞাটা মনে রাখা দরকার নেই কিন্তু কি পয়েন্টগুলো মাথায় রাখবে দেখো কি কি বলছি গণিত হচ্ছে সংখ্যার বিজ্ঞান প্রথম পয়েন্ট গণিত হচ্ছে প্রতীকের বিজ্ঞান তারপরে কি মাথায় রাখবো গণিত হচ্ছে কি আকারের বিজ্ঞান বিমূর্তর বিজ্ঞান কাঠামোর বিজ্ঞান ঠিক আছে তাহলে কি কি জানলাম গণিত হচ্ছে কি সংখ্যা প্রতীক মাত্রা আকার বিমূর্ততা এই সমস্ত জিনিসগুলোর বিজ্ঞান এইখান থেকে এইগুলো মাথায় রাখবে তাছাড়া আর কিছু মনে রাখার দরকার নেই তাহলে এই ছিল জিস্ট এইটুক জাস্ট মাথায় রাখো এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে এগুলোর মধ্যে থেকেই আসবে আর এখান থেকে সিটিটা কিন্তু বহুবার প্রশ্ন পরীক্ষায় এসেছে আর হাতে রয়েছে মাত্র তোমাদের দুই মাস সময় এই দুই মাস সময়ের মধ্যে তোমরা যদি প্রত্যেকটা সাবজেক্টকে সমানভাবে ইউটিলাইজ করে একদম অথেন্টিক সুন্দর নোটসের মাধ্যমে পড়াশোনা বা প্রস্তুতি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের পেট ব্যাচে অ্যাডমিশান নিয়ে নাও আমাদের এখানে পেট ব্যাচে অ্যাডমিশন নেওয়ার জন্য এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এখানে রেগুলার হচ্ছে তোমাদের লাইভ ক্লাস লাইভ ক্লাস করানো হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের ডিটেলস এবং তার সঙ্গে থাকছে এমসিকিউ কোশ্চেন যা তোমাদের প্রিপারেশনকে আরও বেশি স্ট্রং করে তুলবে এখানে আমাদের প্রত্যেকটা সাবজেক্ট সিডিপি বাংলা ইংলিশ গণিত পরিবেশ প্রত্যেকটা সাবজেক্টকে থিওরি কন্টেন্ট এবং পেডাগুগি এবং এমসিকু প্রত্যেকটা জিনিস ধরে ধরে প্র্যাকটিস করানো হচ্ছে এছাড়াও যেটা তোমাদের সব থেকে আকর্ষণীয় সেটা হচ্ছে ডেলি প্রতিদিন দেড়শো নম্বরের মক টেস্ট প্রতিদিন দেড়শো নম্বরে মক টেস্ট নেওয়া হচ্ছে যার মাধ্যমে তোমাদের পরীক্ষার টাইম ম্যানেজমেন্ট কিভাবে করতে হবে সেটা তোমাদের ডেভেলপ হবে পরীক্ষায় তোমাদের অ্যাকিউরিসি মেনটেন হবে সমস্ত কিছু তোমাদেরকে কমপ্লিট করানো হবে আমাদের ফাউন্ডেশন ব্যাচে তো তোমাদের শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করার জন্যই আমরা নিয়ে এসেছি ফাউন্ডেশন ব্যাচ তো আমাদের ফাউন্ডেশন ব্যাচে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও অবশ্যই যোগাযোগ করো এখানে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে নাইন সিক্স তো অবশ্যই এখানে যোগাযোগ করো ফিজ তোমাদের খুবই কম রয়েছে ফিস তোমরা দেখতেই পাচ্ছ খুবই কম তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও অবশ্যই এক্ষুনি যোগাযোগ করো তোমরা দেখে নাও এটা হচ্ছে অফিসিয়াল সিলেবাস যেটা কিন্তু পর্ষদ থেকে আমরা পেয়েছি এখানে একটা ছোট্ট পয়েন্টের হিসাবে বলা হয়েছে দেখো যে নেচার কী বলা গণিতের যে সিলেবাসে প্রথমে বলা হয়েছে নেচার ক্যারেক্টারিস্টিক এবং থিওরিটিক্যাল অ্যাসপেক্ট অফ দ্য ম্যাথামেটিক্স তাহলে ম্যাথামেটিক্সের কী কী ক্যারেক্টারিস্টিক রয়েছে বৈশিষ্ট্য রয়েছে এবং তার নেচার কী কী রয়েছে এবং এর ওপর কী কী থিওরি রয়েছে আমরা জানবো তা আজকে যে ক্লাসটা আলোচনা করছি টপিক ওয়ান থেকে টপিক ওয়ান থেকে আলোচনা করব পুরো ডিটেলসে আমরা আলোচনা করবো ক্লাসটা তোমরা ভালো করে করো তাহলে দেখো এখানে সুন্দরভাবে লেখা আছে যে গণিতের প্রকৃতি বা বা নেচার অফ ম্যাথামেটিক্স আমরা জানলাম তাহলে কি গণিত যে সমস্ত বিজ্ঞানের প্রবেশদ্বার এটা কিন্তু আমরা অলরেডি কিন্তু জেনে নিয়েছি আর পয়েন্ট যেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে গণিত কি গণিতের যে সিদ্ধান্তগুলো বা গণিত কিসের উপর নির্ভরশীল গণিত হচ্ছে যুক্তি ও সৃজনশীলতার উপর নির্ভরশীল এই পয়েন্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট গণিত কিন্তু যুক্তি এবং সৃজনশীলতার উপরে কিন্তু নির্ভরশীল গণিত কিন্তু কোনোরকম তথ্যর উপরে নির্ভরশীল নয় গণিত কিসের উপর নির্ভরশীল গণিত হচ্ছে যুক্তি এবং সৃজনশীলতার উপরে নির্ভরশীল এই পয়েন্টটা তোমাকে মাথায় রাখতে হবে তারপরে চলে আসি দেখো গণিতের প্রকৃতিগুলো কী কী রয়েছে আমরা জানবো এখান থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষা আসবেই আসবেই একটা প্রশ্ন তোমরা মাথায় রেখো কারণ সিলেবাসে রয়েছে এই পয়েন্টটা দেখো কি কী বলা হয়েছে যে গণিত হচ্ছে স্থানের বিজ্ঞান গণিত হচ্ছে সংখ্যার বিজ্ঞান আর গণিত হচ্ছে পরিমাপের বিজ্ঞান প্রথম পয়েন্ট যেটা রাখা হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে দেখো এটি হলো এমন একটি সঠিক বিজ্ঞান গাণিতিক জ্ঞান সবসময় পরিষ্কার গণিতের যে বিজ্ঞানের যে জ্ঞান বা এর যে সলিউশন সেটা কিন্তু সবসময় ক্লিয়ার এখানে কোনো রকম সন্দেহ থাকে না অর্থাৎ সবসময় ক্লিয়ার একদম এটা সেপর নির্ভরশীল এটা হচ্ছে যুক্তির ওপর নির্ভরশীল কারণ গণিতের জ্ঞানটা সবসময় ক্লিয়ার কেন কারণ এটা যুক্তির ওপর নির্ভরশীল যুক্তি দিয়ে সব কিছু তুমি কিন্তু বিচার করতে পারবে বা বিশ্লেষণ করতে পারবে এছাড়াও কি নিয়মানুক হয় এবং সহজে বোঝা যায় অর্থাৎ গণিতের যে জ্ঞান সেটা কিন্তু নিয়মের বা রুলসের ওপরে তৈরি বা রুলসের ওপরে গড়ে উঠেছে আর এটা কিন্তু সহজে বোঝা যায় তো তোমরা দেখো যখন তোমরা গণিত প্র্যাকটিস করো তোমরা গণিতের যে নিয়মগুলো যদি জানো তাহলে দেখবে গণিতের যে সিদ্ধান্ত বা গণিতের যে সলিউশন সেটা কিন্তু একদম সহজ সেখানে কিন্তু রকম জটিলতা থাকে না এই পয়েন্টগুলো মাথায় রাখো তারপর নেক্সট পয়েন্ট কী বলছে গণিত হলো যুক্তি ও ন্যায়সম্মত বিজ্ঞান এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে গণিত কী গণিত হচ্ছে যুক্তি এবং সম্মত এখানে দেখো যে গণিত কি বলে গণিত হ্যাঁ বা না এখানে ডাউটের মধ্যে সে থাকে না উত্তর যদি কোনো একটা প্রশ্ন রাখা হয়েছে গণিতের তার আনসার হবে দুই না হলে তিন সে দুইও হতেও পারে তিনও হতে পারে এমনটা কিন্তু কখনোই হতে পারে না হয় দুই হবে নতুবা তিন অর্থাৎ সবসময় যুক্তির ওপরে বা ন্যায়সম্মতভাবে প্রতিষ্ঠিত যেটা তোমাদেরকে এর আগেও বললাম যে গণিত হচ্ছে কি গণিত হচ্ছে যে বিমূর্ত ধারণাকে মূর্ত করে তোলে আমরা যে সংখ্যাগুলো পড়ছি সেটা হচ্ছে কি দুই তিন চার পাঁচ এগুলো সবই কি এগুলো সবই হচ্ছে বিমূর্ত জিনিস এই গণিতগুলো কি করে আমাদের বিমূর্ত জিনিসগুলোকে মূর্ত করে তোলে তাই না তাহলে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে গণিত হচ্ছে একটি বিমূর্ত বিজ্ঞান নেক্সট পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো এটি কি করে মূল্যায়ন করতে সাহায্য করে অর্থাৎ প্রত্যেকটা যে স্টুডেন্ট রয়েছে বা প্রত্যেকটা ব্যক্তি রয়েছে তার যে সেলফ ইভ্যালুয়েশান সেলফ ইভালুয়েশন করতে এই গণিত কিন্তু তাকে সাহায্য করছে এটি প্রস্তাবনামূলক এবং অবরোহী যুক্তির সঙ্গে যুক্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা অনেকবার এসেছে সিটেটে যে গণিত হচ্ছে কি গণিত হচ্ছে তোমার অবরোহী যুক্তির ওপর প্রতিষ্ঠিত অর্থাৎ ডিডাক্টি মেথড ঠিক আছে গণিত হচ্ছে ডিডাক্টিভ মেথডের ওপরে প্রতিষ্ঠিত যেটাকে আমরা বলি অবরোহী যুক্তির ওপরে প্রতিষ্ঠিত আর গণিতটা কি গণিত হচ্ছে সার্বজনীন কেন সর্বজনীন ধরো ইন্ডিয়াতে কোনো একটা ম্যাথামেটিক্যাল প্রবলেমের আনসার দুই হয়েছে নিশ্চয়ই আমেরিকাতে গিয়ে তিন হয়ে যাবে না বা সৌদি আরবে গিয়ে চার হয়ে যাবে না তুমি পৃথিবীর যে কোনো প্রান্তে যাও না কেন তার যে সিদ্ধান্ত তার সিদ্ধান্ত কী হবে সার্বজনীন সর্বজনীন কথার অর্থ হচ্ছে যা সকলের কাছে সমান এবং সাধারণীকরণ মানে কি জেনারেলাইজেশান যেটা সকলের কাছে কিন্তু সমান এই পয়েন্টটা কিন্তু মাথায় রাখো নেক্সট পয়েন্ট যেটা বলা হয়েছে গণিত কখনোই ব্যক্তির ইচ্ছা বাসনা আবেগ ও আকাঙ্ক্ষার উপর নির্ভরশীল নয় দেখো আমি একটা কোনো ম্যাথামেটিক্স করার সময় আমার একটু ম্যাথের প্রবলেমটা সলিউশন করতে গিয়ে আমার ইমোশনাল কাজ করে আমি তার সুদের অঙ্কটাকে কমিয়ে কমাতে পারি না কারণ যেটা সলিউশন সেটা সলিউশন তুমি ধরো একটা অঙ্ক প্র্যাকটিস করছো সুদ কষার অঙ্ক সেইখানে দেখলে যে তার মানে আসলে থেকে সুদের টাকাটা অনেক বেড়ে যাচ্ছে তোমার কি আবেগ বা তোমার ইমোশন দিয়ে তুমি এই সুদের টাকাটা কি ওখানে কমাতে পারবে যুক্তি দিয়ে কখনোই পারবে না অর্থাৎ গণিতের ক্ষেত্রে কোনো তোমার ইমোশন তোমার ইচ্ছা কোনো বাসনা তোমার কাজ করে না কিন্তু অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে দেখো কাজ করে ধরো আমি একটা কোনো একটা টপিক লিখেছি পরীক্ষার জন্য বা পাশের একজন লিখেছে আমার লেখাটা কিন্তু মানে ন্যায়সম্মত হয়নি বা সঠিক হয়নি তবু স্যার যদি ভাবে যে ছেলেটা তো ফেল করে যাচ্ছে আমি ইচ্ছে করলে তাকে পাশ করাতে পারবো স্যার কিন্তু পাশ করাতে পারে কিন্তু গণিতের ক্ষেত্রে পাশ করানো কখনোই সম্ভব হয় না কারণ গণিত সবসময় অ্যাকিউরেট থাকে এটা কিন্তু মাথায় রাখো এখানে গণিতের ক্ষেত্রে ইচ্ছা বাসনা আবেগ কিন্তু কোনোরকম ভূমিকা পালন করে না নেক্সট পয়েন্ট এটি মানুষকে কোনো বস্তু ধারণা বা সিদ্ধান্ত সম্পর্কে সঠিক ব্যাখ্যা দিতে সাহায্য করে তাহলে যে কোনো সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বা যে কোনো ধারণাকে অ্যাচিভ করার জন্য গণিত কিন্তু একমাত্র সাবজেক্ট যেটা কিন্তু মানুষকে সঠিক পথ দেখায় তারপর নেক্সট পয়েন্ট দেখো নেক্সট পয়েন্ট বলা হয়েছে এটি মানব জীবনের প্রতিটি দিকের সঙ্গে যুক্ত অর্থাৎ দেখো একটা মানুষ কি সকালে ঘুম থেকে ওঠার পরে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত প্রত্যেকটা পদক্ষেপে তার গণিত কিন্তু ওতপ্রোতভাবে জড়িত সে যাই করুক না কেন তার এই ম্যাথামেটিক্যাল প্রবলেম গণিত কিন্তু সবসময় যুক্ত রয়েছে তাই মানব জীবনের প্রতিটি দিকের সঙ্গে কিন্তু গণিত যুক্ত রয়েছে গণিতের জ্ঞান সর্বত্র একই এই যে বললাম তুমি আমেরিকাতে গিয়ে একটা গণিতের একটা প্রবলেম সলভ করো তার সমাধান যা হবে ইন্ডিয়াতে করলেও তার সমাধান তাই হবে এর যে জ্ঞান বা এর যে সলিউশন প্রত্যেকটা জায়গাতে কিন্তু এক তাই গণিত হচ্ছে কি গণিত হচ্ছে একটা সর্বত্র একই বা ইউনিভার্সাল কনস্ট্যান্ট বলা যেতে পারে গণিতের যে সলিউশন সেটা হবে ইউনিভার্সাল কনস্ট্যান্ট অর্থাৎ গণিতের জ্ঞান সর্বদা একই রকম হয়ে থাকে নেক্সট পয়েন্ট নেক্সট পয়েন্ট বলছি এটি এমন একটা বিজ্ঞান যা আমাদের প্রয়োগিক জ্ঞানের সমন্বয় ঘটায় দেখো আমি বারবার বলছি গণিত কি গণিত হচ্ছে ইনফরমেশনের বিজ্ঞান নয় গণিত কিসের বিজ্ঞান গণিত হচ্ছে প্র্যাকটিক্যালের বিজ্ঞান অর্থাৎ প্রয়োগ করার ক্ষমতা বিজ্ঞান অর্থাৎ অ্যাপ্লিকেশনের বিজ্ঞান কথাটা মাথায় রাখো পয়েন্টগুলো তাহলে গণিত কী গণিত হচ্ছে কি প্রয়োগের বিজ্ঞান বা অ্যাপ্লিকেশনের বিজ্ঞান নেক্সট পয়েন্ট গাণিতিক পদ্ধতিগুলি সর্বদা যুক্তি ও বিশ্লেষণধর্মী হয়ে থাকে ভালো করে বোঝো যুক্তি মানে কি অর্থাৎ তোমার লজিকের উপর নির্ভরশীল কেন হলো কিভাবে হলো সমস্ত কিছু নির্ভর করে আর বিশ্লেষণ ধর্মী মানে কি বিশ্লেষণ ধর্মী কথার অর্থ হচ্ছে ভেঙে ভেঙে দেখা অর্থাৎ গণিত হচ্ছে এমন একটা সমস্যা যেটার সমাধান কিন্তু আমরা করতে পারি সেখানে কিন্তু একটার সঙ্গে আর একটা কোরিলেটেড ঠিক আছে অর্থাৎ গণিতের যে প্রবলেমটা রয়েছে সেই প্রবলেমটাকে আমরা ছোট ছোট অংশে ভেঙে কিন্তু সমাধান করতে পারি তাই গণিতকে বলা হয় কি বিশ্লেষণ ধর্মী নেক্সট দেখো এছাড়াও কি পড়লাম যে গণিত হচ্ছে অবরোহী দৃষ্টিভঙ্গির ওপর প্রতিষ্ঠিত এছাড়াও গণিত কি করে আমাদের আরোহী চিন্তাকে ডেভেলপ ঘটায় গণিত কিন্তু অবরোহী চিন্তার উপর প্রতিষ্ঠিত হওয়ার সত্ত্বেও কিন্তু গণিত আমাদের আরোহী চিন্তাভাবনা ডেভেলপ কিন্তু ঘটিয়ে থাকে তারপরে গাণিতিক জ্ঞানের কোনো অন্ত নেই গণিতের যে নলেজ বা গণিতের যে জ্ঞান কখনোই আমাদের শেষ হবে না এটা কিন্তু মানে সারা জীবন অনন্তকাল ধরে কিন্তু চলতে থাকবে নেক্সট পয়েন্টে বলা হয়েছে এটি সর্বদা স্পষ্ট সঠিক প্রতিক্রিয়া প্রদান করে এবং যেমন ঠিক বা ভুল বা হ্যাঁ বা না দেখো একটা কথা জিজ্ঞেস করি যে তোমাকে আমি জিজ্ঞাসা করলাম যে তুমি ভাত খেয়েছো কি না তুমি ধরো খুবই অল্প পরিমাণে খেয়েছো তুমি বলতে পারছো না যে খেয়েছি বা তুমি বলতে পারছো না যে খাইনি অর্থাৎ তোমার মধ্যে একটা ডাউট থেকে যাচ্ছে যে তুমি মানে এক কথায় বলতে পারছো না যে খেয়েছি বা খাইনি কিন্তু গণিতের যে সমস্যার যে সমাধান সেখানে হ্যাঁ বা না অর্থাৎ হয় একদম হান্ড্রেড পার্সেন্ট সঠিক আনসার হবে নাহলে হানড্রেড পার্সেন্ট ভুল আনসার হবে এখানে নিরানব্বই পার্সেন্ট আনসার বলে কিছু হয় না গণিতের ক্ষেত্রে যে তুমি ধরো কোনো একটা ইতিহাসের কোনো ঘটনা লিখছো বাবরের পানিপথের যুদ্ধ বর্ণনা তোমার লেখাটা স্যারের কাছে নাইনটি নাইন পার্সেন্ট পছন্দ হলো বা নাইনটি নাইন পার্সেন্ট অ্যাকিউরেট বা নাইনটি পার্সেন্ট অ্যাক্যুরেট কিন্তু গণিতের ক্ষেত্রে এমনটা হয় না গণিতের ক্ষেত্রে হয় হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট নাহলে হানড্রেড পার্সেন্ট একদম ভুল এটা কিন্তু মাথায় রাখবে তাহলে গণিতের যে সলিউশন সেটা হ্যাঁ বা না দ্বারা কিন্তু বিচার করা হয় নেক্সট পয়েন্ট বলছে গাণিতিক জ্ঞান আমাদের ইন্দ্রিয় অঙ্গ দ্বারা বিকশিত হয় যা সঠিক এবং নির্ভরযোগ্য দেখো আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে গণিত ওতপ্রোতভাবে জড়িত যেগুলো আমাদের কি সবসময় ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা অর্জন করি চোখে দেখছি হাতে নাড়ছি সব কিছুতে গণিত আমাদের ব্যবহার সব কিছুতে তাই গাণিতিক যে জ্ঞান সেগুলো আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে কিন্তু গ্রহণ করে থাকি যে জ্ঞানটা আমাদের কাছে একদম অ্যাকুরেট এবং হচ্ছে কি নির্ভরশীল সেখানে কিন্তু কোনো রকম ডাউট থাকে না তো এইগুলো ছিল গণিতের এক একটা নেচার বা ক্যারেক্টারিস্টিক তো এইগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে সিটে বহুবার প্রশ্ন এসেছিলো এই পয়েন্টগুলো জাস্ট একটু তোমরা মনে রাখো তো নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে গণিতের বৈশিষ্ট্য তো গণিতের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমরা যদি ক্লাসগুলো করতে চাও বা আমাদের পেট ব্যাচে যদি অ্যাডমিশন নিতে চাও প্রত্যেকটা ক্লাস একদম ডিটেলসে থিওরিটিক্যালি এবং হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যালি করানো হচ্ছে তো তোমরা যারাই আমাদের পেট ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তারাই কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করো তোমাদের জন্য কনট্যাক্ট নাম্বারটা আমি দেখে দিচ্ছি দেখে নাও এখানে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা ফোন করে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো প্রত্যেকটা সাবজেক্ট একদম সিলেবাস ওয়াইজ তোমাদেরকে ক্লাস করানো হচ্ছে যেটা তোমাদের দু মাসের মধ্যে পুরো সিলেবাসকে কভার করানো হবে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও অবশ্যই এখানে যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন ওকে ভালো থেকে সুস্থ থাকো আবার দেখা হবে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ